যারা এখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে রয়েছে এদের একটা পরিচয় হয়ে গিয়েছে এরি মধ্যে সারা বিশ্বে এদের পরিচয়টা কি জানেন জানতে চান শুনতে চান বলেছি তো আগে আবার বলবো গভর্নমেন্ট অফ দি মাফিয়া তারপরে ইয়েস অফ দি মাফিয়া বাই দি মাফিয়া ফর দি মাফিয়া এই হচ্ছে আমাদের নিশিরাতের যে সরকার নিশিরাতের ভোটচোরের যে সরকার তাদের আন্তর্জাতিক পরিচয় কিছুদিন আগে আপনারা দেখেছেন আল জাজিরা কি নিউজ করেছে আল জাজিরা সেই নিউজের মাধ্যমে পুরো বিশ্ব আজকে এদেরকে ডাকে গভর্নমেন্ট অফ দি মাফিয়া বাই দি মাফিয়া ফর দি মাফিয়া আজকে বাংলাদেশ একটা মাফিয়ার চক্করে পড়ে গিয়েছে এই মাফিয়া দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে প্রত্যেকটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে আজকে এই মাফিয়া ধ্বংস করিয়ে দিয়েছে সেটি আমরা নির্বাচন কমিশন বলি বিচার বিভাগ বলি যাই বলি না কেন প্রত্যেকটিকে তারা আজকে ধ্বংস করে দিয়েছে নেতৃবৃন্দ প্রায় এই মাফিয়া সরকারের লোকজন বলে না 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 গণতন্ত্র না আগে দরকার উন্নয়ন আগে দরকার উন্নয়ন কথা বলে না তারা আসেন উন্নয়নের কোন টাকা পয়সার হিসাব দিয়ে কোনো উন্নয়নের দিব না এর আগে আমি বলেছি ইন্টারনেট এটা অনেক কিছু উদাহরণ দিয়েছি আমি ভিন্ন দুটি আপনাদের কাছে আজকে উদাহরণ দিতে চাই আপনাদের বিচার যারা দেখছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা বিচার করবেন বিচার করার কি আছে দেশের ঘর থেকে রাস্তায় বের হলেই বিচার করা যায় দেশের এমন অবস্থা জল জল দিনের আলোর মতন সূর্যের মতন পরিষ্কার দেশের চিত্র তারপরেও বলছি আমরা সবাই আপাতত যুক্তরাজ্যে আছি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক যুক্তরাজ্যে আছি যুক্তরাজ্যের একটি গবেষণা প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট কিছুদিন আগে একটা রিপোর্ট প্রকাশ করেছে রিপোর্টে তার নিরাপত্তার বিষয়টি এনেছে উন্নয়ন 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 এই দেশে তো উন্নয়ন এটাও তো উন্নত দেশ সিঙ্গাপুরও উন্নত দেশ আমেরিকাও উন্নত দেশ কানাডাও উন্নত দেশ এই উন্নত দেশের নিরাপত্তার তারা 60টি দেশের নিরাপত্তার ইন্ডেক্স তৈরি করেছে 60টি দেশের নিরাপত্তার ইন্ডেক্সের মধ্যে এই মাফিয়ারা যে উন্নয়ন উন্নয়ন করে এই নিশিরাতের সরকার যে উন্নয়ন করে এদের নম্বর কত জানেন 60টি দেশের মধ্যে 54 নম্বর এই হচ্ছে তাদের উন্নয়নের উদাহরণ এই হচ্ছে তাদের উন্নয়নের ফিরিস্তি আসেন এবার 140টি দেশের উন্নয়ন বলতে তো শুধু কটি রাস্তাঘাট ব্রিজ বোঝায় না উন্নয়ন বলতে কটি ইমারত বিল্ডিং বানানো বোঝায় না উন্নয়ন বলতে অনেক কিছু বোঝায় উন্নয়ন বলতে বোঝায় শিশুদের কি অবস্থা দেশে উন্নয়ন বলতে বোঝায় শিক্ষার কি অবস্থা উন্নয়ন বলতে বোঝায় বৃদ্ধ বৃদ্ধাদের কি অবস্থা উন্নয়ন বলতে বোঝায় রিটায়ারমেন্ট হলে মানুষের পেনশনের কি অবস্থা উন্নয়ন বলতে বোঝায় চিকিৎসার কি অবস্থা উন্নয়ন বলতে বোঝায় দেশের পরিবেশের কি অবস্থা উন্নয়ন বলতে বোঝায় আমি যখন রাস্তায় বের হব তখন কতটা বুক ভরে শ্বাস নিতে পারবো আমি সেটিকেও উন্নয়ন বোঝায় 140টি দেশের মধ্যে একটি র্যাঙ্কিং করা হয়েছে যে কোন দেশ বসবাসের কেমন উপযোগী এই 140টি দেশের 140 নম্বরে রয়েছে দামেস্ক কোথায় জানেন তো সিরিয়া যেখানে গত 8-10 বছর যাবৎ যুদ্ধ চলছে এটি হচ্ছে 140 নম্বর এবং এই মাফিয়া এই নিশিরাতের ভোট টাকার সরকার আমাদের প্রিয় মাতৃভূমিকে কত নম্বরে নিয়েছে জানেন 137 নম্বরে 140টি দেশের মধ্যে তারা সমগ্র বাংলাদেশটিকে চুষে লুটতরাজ করে ডাকাতি করে তারা 137 নম্বরে বসবাসের অনুপযোগী করে তুলেছে তাদের জ্ঞাতি গোষ্ঠী আত্মীয় স্বজন বাংলাদেশের মানুষের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রাগুলোকে চুষে চুষে নিয়ে বিদেশে জমাচ্ছে বাড়িঘর তৈরি করছে আর বাংলাদেশকে বাংলাদেশের মানুষের জন্য তারা বসবাসের অনুপযোগী করে গড়ে তুলছে স্বাধীনতার 50 বছর পরে এসে এটি কি আমাদের পাওয়া ছিল এটি কি আমাদের চাওয়া ছিল অবশ্যই নয় এই যে সংহতি দিবস 7ই নভেম্বর এই 7ই নভেম্বর
কেন হয়েছিল বা কি বিষয়ে তার তো একটি তাৎপর্য আছে, তাই না? একটি উদ্দেশ্য, লক্ষ্য, তাৎপর্য, একটি চেতনা আছে 7ই নভেম্বরের। আমি মনে করি যে বাংলাদেশ সৃষ্টির পরে তিনটি দিন, বাংলাদেশ যতদিন থাকবে, যতদিন বাংলাদেশিরা থাকবে, তাদের প্রত্যেকের জীবনে, বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশ নামক দেশটির ইতিহাসে ততদিন পর্যন্ত তিনটি দিন আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ তিনটি দিন। একটি হচ্ছে 26শে মার্চ, একটি হচ্ছে 16ই ডিসেম্বর, আর আরেকটি হচ্ছে 7ই নভেম্বর। এই যে 7ই নভেম্বর, এই 7ই নভেম্বরটা পর্যায়ক্রমিকভাবে এসছে, 26, 16 এবং তারপরে 7, আমাদের জাতীয় ও সংহতি দিবস এই 7ই নভেম্বর। তার আগে আমরা কি দেখেছি? তার আগে আমরা দেখেছি যে 1971 সালের 26শে মার্চ, যখন দেশের মানুষ, প্রতিটি সাধারণ মানুষ, প্রতিটি দেশপ্রেমিক মানুষ, প্রতিটি গণতন্ত্রকামী মানুষ, স্বাধীনতা প্রিয় মানুষ স্বাধীনতার জন্য উন্মুখ হয়েছিল, সেই সময় যারা দায়িত্বে ছিলেন, সেই সময় যারা নেতৃত্বে ছিল রাজনৈতিকভাবে, তারা ব্যর্থ হয়েছিল দেশের মানুষকে সঙ্গবদ্ধ করে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা যুদ্ধের ডাক দিতে। কিন্তু সেদিন সাধারণ মানুষের, দেশের মানুষের মনের কথা অনুধাবন করতে পেরেছিলেন, বুঝতে পেরেছিলেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং 26শে মার্চ 1971 সালে সেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। প্রিয় উপস্থিতিবৃন্দ, এই তোমাদের এই সিকিউরিটি গুলা প্রবলেম বেশি করে। রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়ে কিন্তু আত্মগোপন করেননি। আমরা দেখেছি সেদিন যারা রাজনৈতিক নেতৃত্ব ছিল, তারা অনেক বড় বড় কথা বলেছিল, কিন্তু যখন যুদ্ধের ডাক আসলো, তাদের কাউকে দেশের মানুষ খুঁজে পায়নি। হ্যাঁ, খুঁজে পেয়েছিল কিছুদিন পরে পার্শ্ববর্তী দেশের একটি শহরে, কলকাতা শহরে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধের ডাক দিলেন, যুদ্ধের ডাক দিয়ে ঘরে বসে না থেকে, আত্মগোপন না করে, বরং অস্ত্র হাতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন মুক্তিযোদ্ধাদেরকে সাথে নিয়ে। ঠিক একইভাবে ঘটনা পরিক্রমায় দেশের পরিস্থিতিতে যখন 7ই নভেম্বর উপস্থিত হলো, প্রিয় নেতৃবৃন্দ।